রাজার শহর কোচবিহারে ফের শুরু হতে চলেছে বিমান চলাচল। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 15 তারিখ থেকে বিমান উঠবে কোচবিহারে। তবে তা নিয়ে সাধারণ মানুষের মনে যতটা না আগ্রহ বা কৌতূহল, তার থেকে বেশি প্রশ্ন, কতদিন চলবে বিমান, নাকি ফের কদিন চলাচলের পর বন্ধ হবে। কেননা এর আগে কোচবিহারে একাধিকবার বিমান চলাচল করলেও তা বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে বহুকাল আগে কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল, পরবর্তীতে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। 2011 সালে এই পরিষেবা ফের চালু হলেও তা ছিল মাত্র 11 দিনের জন্য। এমনকি মাঝে দু একবার বিমান ওঠানামা করেছিল, সেটাও এখান থেকে রোগীকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে। তবে কোচবিহারবাসী থেকে শুরু করে নিম্ন আসাম ও উত্তরের একটা বৃহৎ অংশের দাবি ছিল কোচবিহারে ফের চালু করা হোক বিমান চলাচল। জানা যায় সম্প্রতি বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা চালু করতে উদ্যোগী হয় কেন্দ্র। শুক্রবার সেই কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই 15 ফেব্রুয়ারি থেকে কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হবে বলে সবুজ সংকেত দেন তিনি। জানা গেছে আপাতত ভুবনেশ্বর জামশেদপুর কলকাতা কোচবিহার রুটেই বিমান চলবে। তবে কতদিন এই বিমান চলাচল করবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ই-ট্রন ও ইস্টার রিকশার বিপুল সম্ভার। আমাদের ই-রিকশার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই-রিকশা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।